দুপুর 3টে 7 বাজে আর আজকে আবারও চলে এসেছি শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দিরে। আর আজ এখানে মন্দিরের রত্নবেদীর পুনঃপ্রতিষ্ঠার বাৎসরিক উৎসব ও বিশ্বশান্তি মহাযজ্ঞর আয়োজন করা হয়েছে, আর তাই দেখতে আজকে আবারও চলে এসেছি শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দিরে। আমি এর আগেও মাহেশের জগন্নাথ মন্দিরের ব্লগ করেছি, আর আপনারা চাইলে সেই ব্লগগুলো দেখতে পারেন, আর সেই ব্লগগুলো আপনারা পেয়ে যাবেন মাহেশ জগন্নাথ নামের প্লেলিস্টে। আর সেই প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর আই বটন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এছাড়া আপনারা আমার রথযাত্রা 2022 প্লেলিস্টটাও দেখতে পারেন, যেখানে আমি শ্রীরামপুর ও চন্দননগরের বেশ কিছু জগন্নাথ মন্দির ও রথযাত্রা তুলে ধরেছি। সেই প্লেলিস্টে জগন্নাথ দেবের স্নান যাত্রা থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত ব্লগ রয়েছে, যা আপনারা চাইলে দেখতে পারেন, আর সেই প্লেলিস্টের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর আই বটন এবং ডিসক্রিপশন বক্সে। আর এই এখানে বিশ্বশান্তি যজ্ঞের আয়োজন করা হয়েছে, আর এখানে যজ্ঞের আগুন জ্বলছে, আর আজকে মাহেশের জগন্নাথ মন্দির খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এখানে মন্দিরে জগন্নাথ দেবের গান বাজছে, আর এই ডান দিকে জগন্নাথ দেবের নাট মন্দির, আর এবার গিয়ে জগন্নাথ দেবের দর্শন করে নেব। আর এখানে নাট মন্দিরও খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এই সামনে মাহেশের জগন্নাথ দেবের নাট মন্দির, আর এই ভেতরে মহাপ্রভু জগন্নাথ দেব বিরাজমান। আর এবার নাট মন্দিরের ওপরে উঠে ভালো করে আপনাদেরকে জগন্নাথ দেবের দর্শন করানোর চেষ্টা করব। আর আজকে এখানে প্রচুর মানুষ এসেছেন এই বিশ্বশান্তি মহাযজ্ঞ দেখতে। আর এই জগন্নাথ মন্দিরের প্রাঙ্গণে প্রচুর ছোট ছোট মন্দির আছে, যা আপনারা যখন আসবেন তখন ঘুরে দেখতে পারেন। আমি এবছরের ফেব্রুয়ারি মাসে যখন এসেছিলাম তখন সেই ব্লগের মধ্যে এই মন্দিরগুলো তুলে ধরেছিলাম। এবার সিঁড়ি দিয়ে নাট মন্দিরের ওপরে উঠে যাব, আর তারপর ভালো করে দর্শন করে নেব মহাপ্রভু জগন্নাথ দেবের। আর এখানে প্রচুর দর্শনার্থী ও ভক্তরা এসেছেন, যারা মহাপ্রভু জগন্নাথ দেবের সামনে বসে রয়েছেন। আর এখানে নাট মন্দিরের দরজার সামনে খুব সুন্দরভাবে ফুলের গেট বানানো হয়েছে, আর এই মহাপ্রভু জগন্নাথ দেব। আর এই আমি আজকে মন্দিরের রত্নবেদীর পুনঃপ্রতিষ্ঠার বাৎসরিক উৎসব ও বিশ্বশান্তি মহাযজ্ঞ উপলক্ষে মহাপ্রভু জগন্নাথ দেবকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আর আজ এখানে বলভদ্রদেব, সুভদ্রা দেবী ও জগন্নাথ দেব ফুলের মালাতে পুরো ঢেকে গেছে, আর এই আমি পুষ্পসজ্জিত জগন্নাথ দেবকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি। দুপুর 3টে 10 বাজে আর এই শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ দেবের বেশ কিছু ছবি তুলে নিলাম, আর এই সেই ছবিগুলো। 3টে 12 বাজে আর পাশের মন্দিরের নীলমাধব বা শ্রীকৃষ্ণের কিছু ছবি তুলে নিলাম, আর তার সঙ্গেই বিশ্বশান্তি মহাযজ্ঞেরও বেশ কিছু ছবি তুলে নিলাম। আর এই বিশ্বশান্তি মহাযজ্ঞের বেদী, আর এই বেদীর ওপর যজ্ঞের আগুন জ্বলছে। আর এখানে আজকে সকাল থেকেই বিশ্বশান্তি মহাযজ্ঞ হয়েছে, আর আজ এখানে 5000 বার জগন্নাথ দেবের মন্ত্র উচ্চারণ করে এই যজ্ঞে আহুতি দেওয়া হয়েছে। আর ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে সেই যজ্ঞের বেদি তুলে ধরছি। আর এই সামনের মন্দিরে স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ ও মা সারদা বিরাজমান। আর আপনাদের আমি জানাতে চাই যে আমার এই চ্যানেলে আমি আমার বিভিন্ন ব্লগ, যেমন কি বিভিন্ন জায়গায় ঘোরার ব্লগ ও বিভিন্ন পুজো পরিক্রমার ব্লগ পোস্ট করি। আর আপনারা যদি আমার সেই ব্লগগুলো দেখতে চান তাহলে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর এছাড়া এবছর চন্দননগরের বহু পুজো পরিক্রমা করেছি, তার সঙ্গে ঘুরে দেখেছি নৈহাটির শ্যামাকালী পুজো, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, নবদ্বীপের রাসযাত্রা, বাঁশবেড়িয়ার কার্তিক পুজো ও আরও অন্যান্য পুজো ঘুরে দেখেছি, যার ব্লগ দেখার জন্য আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর এছাড়া আপনারা আমার দুর্গাপুজো 2022 ব্লগগুলো দেখতে পারেন, যে ব্লগে আমি চন্দননগরের বহু দুর্গাপুজো তুলে ধরেছি, আর সেই ব্লগগুলো আপনারা পেয়ে যাবেন দুর্গাপুজো 2022 প্লেলিস্টে, আর সেই প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর আই বটন এবং ডিসক্রিপশন বক্সে। আর এছাড়াও আই বটন ও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে শ্যামাকালী পুজো 2022, জগদ্ধাত্রী পুজো 2022, রাসযাত্রা 2022 ও পুজো পার্বণ 2022 প্লেলিস্ট, যা আপনারা চাইলে দেখতে পারেন।
এছাড়া ডেসক্রিপশন বক্সে আরও অন্যান্য প্লেলিস্টের লিঙ্কও দেওয়া থাকবে, যে আপনারা চাইলে দেখতে পারেন। আর তারপর দেখার পর যদি ভালো লাগে বা মনে হয় তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর এই আপনাদের মূল্যবান সময়কে মাথায় রেখে ভিডিওর গতিবেগটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বহু দর্শনার্থী ও ভক্তরাই যজ্ঞের বেদিকে প্রণাম করে জগন্নাথ দেবের আশীর্বাদ নিচ্ছে। আর এখানে জগন্নাথ দেবের মন্ত্রের রেকর্ডিং চালানো হয়েছে, যার জন্য খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। আর এখানে যজ্ঞের বেদির ওপর একটা মোটা কাঠের গুঁড়ি জ্বালানো হয়েছে, যাতে দীর্ঘ সময় পর্যন্ত যজ্ঞের আগুন প্রজ্বলিত থাকে। আর আজকে সন্ধ্যাবেলা এখানে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, তবে সন্ধ্যা পর্যন্ত এখানে থাকা সম্ভব নয়, তাই আজকের ব্লগে সেই অনুষ্ঠানটা তুলে ধরতে পারবো না। 3:17 বাজে আর এই যজ্ঞবেদীর আরও বেশ কিছু ছবি তুলে নিলাম। 3:30 বাজে আর এই মহেশের মন্দিরের কিছু ছবি তুলে নিলাম। আজকের ভিডিও এবার এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে প্লিজ লাইক আর শেয়ার করবেন। আর আগামীতে আমার অন্যান্য ব্লগ দেখার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যা আমি এই ভিডিওতে আগেও বলেছি, এই ভিডিওর আই বটন এবং ডেসক্রিপশন বক্সে কিছু প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, যা আপনারা চাইলে একবার দেখতে পারেন। আর তারপর দেখার পর যদি ভালো লাগে বা মনে হয় তাহলে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।